গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। এ সময় সড়ক দুটিতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধদের অভিযোগ, মোবাইলে বিট কয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানা পুলিশ পরদিন তিনজনকে ছেড়ে দিলেও সুতা ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করে রাখা হয়। মঙ্গলবার রাতে থানার উপপরিদর্শক নুরুল ইসলাম ও মাহবুব সহ একদল পুলিশ ওই ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে তারা জানতে পারেন রবিউল মারা গেছেন। সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষিপ্ত এলাকাবাসী লাঠি সোঁটা নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে। এক পর্যায়ে তারা ওই মহাসড়কে তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।